أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة أو كما قال عليه الصلاة والسلام মৌসুম অনুপাতে বয়ান করা সুন্নত। যখন যে ইবাদতের মৌসুম আসে তখন সে ইবাদত সম্পর্কে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেন। ওই সুন্নত আদায়ের লক্ষ্যে সামনে রোজার মৌসুম আসতেছে বিধায় রোজা সম্পর্কীয় একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ও একটি হাদিস শরীফ পাঠ করেছি। রোজা কাকে বলে? রোজা বলে সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত খাওয়া দাওয়া পান করা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকে রোজা বলে। যদিও শুনতে সহজ শুনায় বাস্তবে কাজটি এত সহজ নয়। পানির পিপাসা লাগলে সাথে সাথে পানি পাওয়া না গেলে কি পরিমাণ কষ্ট হয় পিপাসুক জানে, আর যদি পানি পাওয়া নাই যায় যে পরিমাণ অর্থ সম্পদ হাতে আছে সব অর্থ সম্পদ ব্যয় করেও পানি সংগ্রহ করার চেষ্টা করবে, পিপাসা এমন কষ্টদায়ক বিষয়। খলিফাতুল মুসলিমিন বাদশাহ হারুনুর রশিদ পিপাসায় খাদেমকে বললেন এক গ্লাস পানি আনো। খাদেম পানি আনলো, গ্লাস মুখের সামনে ধরলেন এখনই পান করবেন। সামনে একজন বুজুর্গ বসা ছিলেন, বুজুর্গ বললেন মাখেল ইয়া আমির আল মুমিনিন, ও আমিরুল মুমিনিন একটু থামুন। বাদশাহ থামলেন, বুজুর্গ জিজ্ঞেস করলেন যদি এই পানি এক গ্লাস পাওয়া না যেত, এক গ্লাস পানি যদি পাওয়া না যেত আপনি পানি সংগ্রহের জন্য কি করতেন? বাদশাহ হারুন রশিদ বললেন আমার পুরা রাজত্ব যদি ব্যয় করতে হয় তারপরও করতাম। তাঁর রাজত্ব তো ছোট মোটো রাজত্ব ছিল না। বাদশাহ হারুন রশিদের জমানায় তাঁর রাষ্ট্রের আয়তন ছিল 53 লক্ষ বর্গ মাইল। এই বিশাল রাজ্য, রাজ্যে যত ধন ভাণ্ডার আছে সব কিছু ব্যয় করতে হলেও আমি ব্যয় করে এক গ্লাস পানি সংগ্রহ করার চেষ্টা করব। বুজুর্গ বললেন তাহলে এবার পান করুন। বাদশাহ গ্লাসটি আবার মুখে লাগানোর পর
বুজুর্গ পুনরায় বললেন, মাহেল ইয়া আমির আল মুমিনিন, ও আমিরুল মুমিনিন একটু থামুন। বাদশাহ আবার থামলেন। এবার বুজুর্গ জিজ্ঞেস করলেন, এই এক গ্লাস পানি আপনার ভিতরে যাওয়ার পর যদি প্রস্রাব হয়ে বেরিয়ে না আসে, অর্থাৎ প্রস্রাব বন্ধ হয়ে যায়, তাহলে আপনি কি করবেন? বাদশাহ বললেন, প্রস্রাব বের করার জন্য যদি পুরা রাজত্ব ব্যয় করতে হয় তারপরও করব। বুজুর্গ বললেন, তাহলে এবার পান করতে পারেন যে আপনার এই বিশাল রাজত্ব এক গ্লাস পানি এবং পেশাব হয়ে বের হওয়া থেকেও আরো কম দামি, এবার পান করুন। বাদশাহ এবার পানি পান করলেন। তো চিন্তা করুন, এই পানির মূল্য কত, পিপাসা নিবারণের জন্য আমরা এই পানি সংগ্রহের পিছনে নিজের অর্থ সম্পদ যা আছে সব কিছু ব্যয় করতে বাধ্য হব, তারপরও পানি সংগ্রহের চেষ্টা করব, কেন পিপাসার মতো কষ্ট সহ্য করার মতো নয়। এই কষ্ট তো আপনাকে সহ্য করতে হবে 15-16 ঘন্টা যাবৎ। আর ক্ষুধার কষ্ট তো এমনও হয়, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, ক্ষুধা শুরু হইলে শরীরে কম্পন সৃষ্টি হয়, ক্ষুধা সহ্যই করা যায় না। কিন্তু 15-16 ঘন্টা গরমকালে কোন এলাকায় আরো লম্বা সময় আপনাকে ক্ষুধা সহ্য করতে হবে, পিপাসা সহ্য করতে হবে, স্ত্রী সহবাস থেকে দূরে থাকতে হবে, কাজটি আসলে সহজ নয়, কঠিন। এখন প্রশ্ন জাগে, আমাদের মতো দুর্বলতম মখলুককে আল্লাহ রাব্বুল আলামিনের মতো দয়ার সাগর রহমানুর রহিম এক কঠিন দায়িত্ব দিলেন, সম্ভব হইল কি করে? দায়িত্ব বাস্তবে কঠিন, কিন্তু আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। কিভাবে সহজ করলেন? প্রথম নম্বর ডাক দিলেন, দায়িত্ব দেওয়ার আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াতের অনুবাদ আমরা এভাবে করে থাকি, ও ইমানদার বান্দাগণ। এই অনুবাদের পিছনে আরেকটি গুপ্ত রহস্য আছে। কি সে রহস্য? অপর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, মুমিন বান্দাদের বন্ধু আমি আল্লাহ। আল্লাহ পাক যদি মুমিন বান্দাদের বন্ধু হন, তো মুমিন বান্দাগণ আল্লাহ পাকের কি হবে? বন্ধু হবে। তার মানে এই ডাকের অর্থ হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বন্ধুগণ। প্রথমেই মায়া মহব্বত স্নেহ ভালোবাসার ডাক, ও আমার বন্ধুগণ। সামনে যে দায়িত্ব আসতেছে, দায়িত্ব কার পক্ষ থেকে? বন্ধুর পক্ষ থেকে, বন্ধুর কাছে। বন্ধুর পক্ষ থেকে, বন্ধুর কাছে কোনো দায়িত্ব আসলে বাস্তবে দায়িত্বটি যতই কঠিন হোক না কেন, বন্ধুত্বের কারণে এখন আর কঠিন থাকে না। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই মসনবী শরীফে বলে গেছেন, আজ মহাব্বতে তলখে হাসেরি সাওয়াদ, ওয়াজ মহাব্বতে রঞ্জে হারা হাত বুয়াদ, ওয়াজ মহাব্বতে রঞ্জে হারা হাত বুয়াদ। মহব্বতের কারণে তিক্ত বস্তু মিষ্টি হয়ে যায়, ভালোবাসার কারণে কঠিন কাজ সহজ হয়ে যায়, সহজ। আল্লাহ রাব্বুল আলামিন সামনে দায়িত্ব দিবেন, সহজ করার লক্ষ্যে প্রথমে ডাক দিলেন, ও আমার বন্ধুগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বন্ধুর পক্ষ থেকে, বন্ধুর কাছে দায়িত্ব আসতেছে, এই দায়িত্ব যতই কঠিন হোক এখন আর কঠিন থাকবে না। দুই নম্বর আরো সহজ করলেন কিভাবে? যদি বলতেন হুঁশিয়ার রোজা রাখতে হবে, কঠোর শব্দে দায়িত্ব দিলেন না, দিলেন কিভাবে? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। সহজ ভাষায় বললেন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। আপনি যদি কাউকে বলেন, এই এক গ্লাস পানি আনো, আর আপনি বললেন এক গ্লাস পানি আনলে ভালো হতো, দুই কথার প্রভাব একরকম নয়।
আগের কথার উপর আমল করলে যে আন্তরিকতার সাথে আমল করবে, পরের কথার উপর আমল করলে আরো অধিক আন্তরিকতার সাথে আমল করবে। এক লোক কাজ করতেছে, কাজটি সুন্নত পরিপন্থী, যাকে বেদাত বলা হয়। আপনি বলেন, এই তুমি বেদাতি, বেদাত করতেছ। আর এই লোকটাকে বললেন, তোমার এই কাজটি তো সুন্নত নয়, আগের কথায় পরের কথায় প্রভাব একরকম পড়বে না। আগের কথায় তার মধ্যে ক্ষোভ সৃষ্টি হতে পারে, কি এ আমাকে বেদাতি বলতে পারে, আর পরের কথায় ক্ষোভ সৃষ্টি হবে না, সে আস্তে কাজটি পরিহার করবে যে কাজটি সুন্নত নয়, সুন্নত পরিপন্থী। এক ব্যক্তি উজু করতেছে হাউজে, পানি যে পরিমাণ ছাড়লে উজু করা যায় এর থেকে বেশি ছেড়ে দিয়েছে। আপনি যদি বলেন, এই মিয়া তোমার বাপের পানি, এখনো পানি ছাড়া শিখুনি, উজু করতে আসছো, নামাজ করতে আসছো, এখন এই লোক পারলে আরো যদি কল গুড়ানো যায় আরো গুড়াবে। আমি ছাড়লে তোমার কি আসে আর যায়, আমার বাপের নয়, তোমার বাপেরও তো নয়। আর যদি বলেন, ভাইজান পানি আরো অল্প ছাড়লে সুন্দর উজু করা যায়, এ দেখেন আমি করতেছি আর কত মানুষ করতেছে, মসজিদের পানি যত কম খরচ হয় ততই তো ভালো। এই লোকটি এখন আসতে আরো কমাইয়ে দিবে, কথা এক কিন্তু ভঙ্গিমার পরিবর্তনে তার প্রভাবে বেশ কম হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক যদি বলতেন, খবরদার রোজা রাখতে হবে ফরজ, তা না বলে বললেন কি, কুতিবা আলাইকুম সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, দুইভাবে সহজ করলেন। তিন নম্বর আরো সহজ করলেন, কোন কাজ যদি আপনাকে দেয়া হয়, এর আগে এই কাজটি দুনিয়াতে আর কেউ করেনি, আপনার কাছে কঠিন মনে হবে। হ্যাঁ, যদি এই কাজটি এর আগে আরো লোকজন করেছে আপনার জানা নেই, আপনি আগে জানায় দিলেন এই কাজটি অমুক ব্যক্তি করেছে, অমুক করেছে, অমুক করেছে, এরপর যদি বলেন এই কাজটি তোমাকেও করা লাগবে, যেহেতু দৃষ্টান্ত আছে, নজির আছে, এখন তার কাছে কাজটি আর কঠিন মনে হবে না। আল্লাহ পাক এখানেও আগে নজির পেশ করতেছেন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম, তোমাদের আগেকার উম্মতের উপরেও রোজা ফরজ ছিল, এরাও এ ফরজ আদায় করে গেছে, অতএব এখন সহজ হয়ে যাবে। আমরাও ভাববো, আমাদের আগের উম্মতেরা যখন আদায় করে গেছে আমরা পারবো না কেন। চতুর্থ নম্বর সহজ করতেছেন, কোনো কাজের বিনিময় পুরস্কার যদি অনেক বড় হয়, কাজ সহজ হলেও কঠিন হলেও সহজ মনে হবে পুরস্কারের কারণে, কারণ তখন কাজের কঠিনতার দিকে দৃষ্টি থাকবে না, দৃষ্টি থাকবে পুরস্কারের দিকে। আর যদি পুরস্কার সামান্য, কাজ সহজ হলেও কঠিন মনে হয়। যেমন আপনাকে যদি বলা হয়, যত 10 মিনিট রোদ্রে দাঁড়াবে প্রতি 10 মিনিটে 10 পয়সা পুরস্কার, আপনি বলবেন, সালাম আমার 10 পয়সা পুরস্কারের দরকার নেই, রোদ্রে দাঁড়ানো আমার পক্ষে সম্ভবই হয় না, রোদ্রে গেলেই মাথা ব্যথা শুরু হয়, আর একটু দেরি করলে জ্বর ওঠে, আর একটু দেরি করলে কাশি শুরু হয়, রোদ্রে যাওয়া সম্ভব নয়, আমার 10 পয়সা পুরস্কারের দরকার নেই, সালাম। আর এই মুহূর্তে আপনাকেই যদি বলা হয়, যদি যত 1 ঘন্টা দাঁড়াবে তত 1 লক্ষ টাকা পুরস্কার, এখন কি বলবেন, এটা একটা ব্যাপার হইল, আপনি টাকা বাও করেন, আমি আসি রোদ্রে, সারা দিন দাঁড়াইতে পারি, কোনো সমস্যা নেই, একটা ব্যাপার হইল, আপনি টাকা বাও করেন, আমি রোদ্রে আসি। একটু আগে আপনি সালাম বললেন, মাথা ব্যথা হয়, জ্বর ওঠে, কাশি ওঠে, এখন আপনি রোদ্রে আছেন, কোনো ব্যথা নয়, কারণটা কি, আগে পুরস্কার ছিল স্বল্প 10 পয়সা, এখন পুরস্কার অনেক বড়, 1 লক্ষ টাকা। তো পুরস্কার বড় হলে কাজ কঠিন হলেও সহজ হয়ে যায়, কারণ দৃষ্টি তখন পুরস্কারের দিকে থাকে, কাজের দিকে থাকে না। এখানেও রোজা রাখলে পুরস্কার কি হবে, যদি ছোট হয় কঠিন মনে হবে, যদি পুরস্কার বড় হয় সহজ হবে। আল্লাহ পাক আগে পুরস্কারের কথা ঘোষণা করতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখলে পুরস্কার কি, তোমার অন্তরে আমার তাকওয়া জন্ম নিবে। তাকওয়ার অনুবাদ আমরা করে থাকি ভয় শব্দ দিয়ে, আমার ভয় জন্ম নিবে। আমি বলে থাকি ভয় 2 প্রকারের হয়, 1 প্রকার ভয় ডান্ডার ভয়,
এই ভয় হয় অস্থায়ী, ক্ষণস্থায়ী। যতক্ষণ ডান্ডা আছে ততক্ষণ ভয় আছে, ডান্ডা নেই তো ভয় নেই। আরেক ভয় হয় মহব্বতের ভয়, ভালোবাসার ভয়, এই ভয় হয় স্থায়ী, এটা ক্ষণস্থায়ী ভয় নয়। ডান্ডার ভয় আপনারা জানেন, আমাদের দেশে যখন আর্মি শাসন আসে মার্শাল্ল, দেখবেন পুরা ঢাকায় কোনো জ্যাম নেই, আরামে চলাফেরা করেন, কোথাও জ্যাম নেই। আর আর্মি শাসন উঠে যাওয়ার সাথে সাথে আবার যে জ্যাম সেই জ্যাম। আর্মি উঠে যা শাসন উঠে যাওয়ার পর ঢাকায় 1,33,00,000 মানুষের বাস, আর্মি শাসনের সময়ও তো 1,33,00,000 মানুষেরই বাস ছিল। এমন তো নয় যে অর্ধেক মানুষ ঢাকা ছেড়ে চলে গেছে গ্রামে, এমন হয়নি। তো জ্যাম কেন থাকলো না? ডান্ডার ভয়ের কারণে। আর্মি শাসন উঠে গেছে, এখন তো 1,33,00,000 জায়গায় 2 কোটি মানুষ ঢাকায় আসেনি, জ্যাম কেন হইল? ডান্ডার ভয় নেই, এই জন্য জ্যাম নেই, এই জন্য জ্যাম চলে আসছে। দেখ ক্ষণস্থায়ী ভয়। আর মহব্বতের ভয়, যার সাথে মহব্বত সে সামনে থাকলেও ভয় হয়, কোন কথায় কোন কাজে মহব্বত নষ্ট হয়, বন্ধুত্ব ভেঙে যায়। দূরে থাকলেও এই ভয় থাকে, আমার কোন কথা বন্ধুর কানে পৌঁছে আর বন্ধুত্ব নষ্ট হয়। তো আল্লাহ পাক বলেন, রোজা রাখলে তোমার অন্তরে আমার ভয় জন্ম নিবে, উভয় প্রকারের ভয়, ডান্ডার ভয়ও জন্ম নিবে জাহান্নামের ভয়, মহব্বতের ভয়ে জন্ম নিবে জান্নাতের আশা। ওয়াদায়ে দিদার চৌদর জান্নাত আমদলা জরম আশেকা জান্নাত বরায়ে দোস্ত মিদারান্দে দোস্ত আশেকা জান্নাত বরায়ে দোস্ত মিদারান্দে দোস্ত। জান্নাতের আশায় আমার মহব্বতের ভয়ও তোমার অন্তরে জন্ম নিবে, যদি রোজা রাখতে পারো। কি পরিমাণ মহব্বত জন্ম নিবে, মহব্বতের ভয় জন্ম নিবে, এই পরিমাণ হবে যে দেখো অন্য সকল এবাদতের বিনিময় আমি ফেরেশতাদের মাধ্যমে বন্টন করাই, কিন্তু রোজার বিনিময় ওয়া আনা আজিজি বিহি, আর সৌম লি ওয়া আনা আজিজি বিহি, এটা অন্য কারোর হাতে বন্টন করাই না। রোজার বিনিময় আমি